আসসালামু আলাইকুম। একটি বিষয় সবসময় মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে ফোনটি বা যে কাজটি আপনার দ্বারাই হচ্ছে না, অর্থাৎ আপনি একজন টেকনিশিয়ান, তো আপনার কাছে যেহেতু এই কাজটি হচ্ছে না, তো এই কাজটি কিন্তু অন্য কারো কাছে হতে পারে। তো আপনার কাজের ধারাটা এমন থাকতে হবে, আপনি যদি এই বিষয়টা অবগত না থাকেন এবং আপনার যদি কাজটা জানা না থাকে, তাহলে কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না। অতএব এই কাজটি যদি আপনি এরকমভাবে কাস্টমারের সাথে কথা বলেন যে ভাই দেখুন এই ফোনটি আমার কাছে ঠিক হবে, বাট এই ফোনটির যে কাজ করার ইনস্ট্রুমেন্ট বা জিনিসগুলো লাগবে সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, বা এই বিষয়ে আমি অবগত না, বা আমার কাছে এই বিষয়টা হচ্ছে না, অতএব আপনি অন্য কোথাও নিয়ে যান। কিন্তু আমরা সাধারণত এরকম ভাবি না, আমরা অন্যটা ভাবি, সেটা হচ্ছে যে আমি পারতেছি না, অন্যজন কেন পারবে। আমরা ভাবি এইটা যে আমি পারতেছি না বা আমার কাছে হচ্ছে না, এটা অন্য কেউ করলে তো আমার মান সম্মান চলে যাবে, তো আমি এভাবে বলে দিই এটা আর কেউ পারবেই না। তো সেটা ঠিক না। আমি মোটামুটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়ায় অনেক কাজ করি, তারপরে অনেক কাজ এখনও আমি ফেরত দিই, যার প্রমাণ অনেক ভাই আমার কাছে আসেন, তারা জানেন বা দেখেন যে আমি অনেক সময় অনেক ফোনগুলো বলি যে এই ফোনটা আমার কাছে হবে না। বিশেষ করে অনেক সময় আমাকে আইফোনের বিষয়ে অনেকে জানার চেষ্টা করেন। দেখুন, আমি কখনো আইফোনের কোনো কাজ করি না এবং আইফোনের কোনো কাজ আমি শিখিও নাই বা জানিও না, যার কারণে আমি আইফোনের কোনো কাজ কখনোই কাস্টমারের কাছ থেকে রিসিভ করি না বা কাজ আমি হাতে নিই না। যেহেতু আমি আইফোনের কোনো কাজ জানি না, শিখি নাই, আমার শিক্ষার ভিতরে আইফোনের কোনো কাজ নেই, ফলে আমি কেন একজনের আইফোন খুলবো, যদিও এটা ফোন খুলে আমি অনেক কিছু কাজ করতে পারবো। 60% কাজ কিন্তু আমি আইফোনের করতে পারবো, কিন্তু আমি কখনো খুলি না। কেন খুলি না? কারণ আইফোন অন্য এক ক্যাটাগরির ফোন, কিন্তু আমি স্মার্টফোন, যেগুলো আপনার চাইনিজ বা অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো কাজ আমি করতে পারি, যার কারণে যে কোনো ফোন আমি হাতে নিই। তারপরে কিছু ফোন আছে যেগুলো আমি জানি যে এই ফোনটা আমার কাছে হবে না, আমার দ্বারাই সম্ভব না। আমি যতটুকু জানি, যতটুকু মহান আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, ততটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে পছন্দ করি, যার কারণে অনেক কাজ আমি ফেরত দিই। তো এই মুহূর্তে দেখুন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, তো এই ফোনটার সমস্যা ছিল চার্জারের লাইনটা আপনার যিনি কাস্টমার তার কাছে নষ্ট হয়ে যায়। দেন এই ফোনটা উনি কোনো এক শপে নিয়ে যায়, এটা আমাদের সিরাজগঞ্জ জেলারই। আপনারা জেনে অবাক হবেন বা খুশি হবেন যে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা মূলত আপনার একজন ডেন্টালিস্টের। তো আপনারা জানেন যে আমার অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যে আমার মুখে একটু সমস্যা, মানে এই বাম পাশে ডান পাশে দুই পাশে একটু সমস্যা আছে, যেটার কারণে আমার মাঝে মধ্যে ডেন্টালিস্টের বা ডেন্টাল যারা দাঁতের চিকিৎসা করে তাদের কাছে যেতে হয়, শীতকালে সমস্যাটা হয়। তো এই সমস্যাটার কারণে আমি একটি ডেন্টাল কেয়ারে যাই। তো সেখানে গিয়ে আমি যিনি ওখানকার মালিক তার সাথে কথা বলি, মানে সে নিজেই একজন ডক্টর এবং সে নিজে ওখানকার পরিচালনা করে, আরও অনেক তার মানে ছোটো ছোটো যারা কাজগুলো করে তারা আছে, মানে তার শিষ্য আছে। তো যিনি মালিক তিনি এক পর্যায়ে আমার পরিচয়টা জানতে পারলেন এবং আমাকে মানে একটা ফোন সম্পর্কে বলতেছেন যে আমার একটা ফোন আছে। তা উনি খালি বলছে, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উনি ওনার যে ডেন্টাল সেন্টার বা যে ইয়েটা মানে হাসপাতালটা বা ওনার যে অফিসটা, সেখানে কিন্তু ওনার ওয়াইফও থাকে, মানে ওনার স্ত্রীও কিন্তু পাশাপাশি ওনাকে সহযোগী হিসাবে কাজ করে, আমি দেখলাম। তো ওনার স্ত্রী পাশে বসে আছে আর উনি আমাকে বলতেছে যে ভাই আমার একটা ফোনের সমস্যা। উনি যেই বলছে যে আমার এক ফোনের সমস্যা, আমি সঙ্গে সঙ্গে বলছি যে আপনার ফোনে কি চার্জ হয় না, ওনার স্ত্রী সঙ্গে সঙ্গে হাসা দিছে, মানে এমন হাসি দিছে ওইটা আমি এখনও বলতে পারতেছি না। মানে যদিও বোরকা পরা ছিল এবং উনি একজন মুরব্বী মানুষ, আপনারা ভেবে আবার অন্য অন্যভাবে নিয়েন না বিষয়টা, উনি একজন মুরব্বী, আমার আমার থেকে বড় তার ছেলে আছে, মেয়ে আছে। তো ওই আন্টি হেসে দিছে, হেসে দেওয়ার পরে মানে বোরকার ভিতর থেকে আমি বুঝতেছি উনি অনেক হাসতেছে আমার কথাটা শুনে, যে মানে ওই ডেন্টালের যে যিনি মালিক তিনি আমাকে মানে বলতেছে যে আপনি কীভাবে বুঝলেন যে আমার ফোন চার্জ হয় না। বললাম দেখেন ওই যে আপনি অটো চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জ রাখছেন, মানে চার্জ অটো চার্জার দিয়ে ব্যাটারিটা খুলে ঠিক আছে উনি চার্জে দিয়ে রাখছে ওখানে। তো আমি ওটা দেখছি, প্রথমে যাওয়ার পরে ওটা দেখছি যে কী ব্যাপার, এখনও এই অটো চার্জারের যুগ আছে, এখনও এই অটো চার্জার দিয়ে মানুষ চার্জ দেয়।
তো আমি দেখে অবাক হয়ে গেছি। তো এই জন্যই আমার বিষয়টা মনে আসছিল যে আমার দাঁতে অনেক ব্যথা ছিল, ব্যথা নিয়ে আমি ওই বিষয়টা মনে রাখছি। উনি আমাকে যেই বলছে আমার একটা ফোনের সমস্যা, মানে আমার কথা যখন জানতে পারছে যে রনি রনি ভাই হচ্ছে মোবাইলের মেকানিক বা টেকনিশিয়ান, তো সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করছে আমার একটা ফোন আছে। আমি অমনি বলছি যে আপনার ফোনে চার্জ হয় না। ওনার ওয়াইফ মানে পাশে থেকে অনেক হেসে দিছে বোরকার নিচ থেকেই। তো দেখুন এই ফোনটার যে অবস্থা, এটা হচ্ছে একেবারেই চার্জ না হওয়ারই অবস্থা। তো এই ফোনটি অন্য যে জায়গায় দেখানো হয়েছিল সেই জায়গায় মূলত আসলে হয়তোবা এটা কাজ করার মতো তার কাছে জিনিসগুলো ছিল না। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে এই ফোনটি ঠিক করে দেখাচ্ছি। দেখুন আমার কাছে এই কাজটা কেন হলো বা এই কাজটা আমি কেন করতে পারতেছি, এটা এই জন্য করতে পারতেছি সেটা হচ্ছে যে আমার কাছে সাপোর্ট আছে। এই যে দেখুন এটা হচ্ছে ওনার চার্জিং সকেটের যে সেকেন্ড পিসিবি সেটা, আর এটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন? তো এই জিনিসটা সমস্যা, এটা চেঞ্জ করলে কিন্তু এই ফোনটা চার্জের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখুন অলরেডি এটা খুলে পড়ে গেছে, তো এটা কিন্তু সমস্যার সমাধান হতো, কিন্তু এটা ওই যেখানে দেওয়া হয়েছিল তারা কেন করতে পারে না, এটা করতে পারে না এই জন্য যে এই লজিকটা বা এই সেকেন্ড পিসিবিটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ঠিক আছে, না পাওয়া যাওয়ার কারণে কিন্তু এই ফোনটা ওই টেকনিশিয়ান বা ওই বাজারের যারা আছে তারা ঠিক করতে পারে। তো আমার কাছে সাপোর্ট আছে দেখে আমি কিন্তু এই কাজটা করতে পারবো। তো যেহেতু উনি আমাকে চিকিৎসা করতেছে এবং আমি ওনার চিকিৎসা করতেছি, তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটা কিন্তু এখন চার্জ হচ্ছে। দেখুন এই যে চার্জ নিচ্ছে। তো আসলে আমি অনেক সময় এরকম বলি, অনেক সময় অনেক টেকনিশিয়ান আমার উপরে রাগারাগি করেন যে ভাই আপনি কি একাই মিস্ত্রি, আর কেউ মিস্ত্রি নাই। তো বিষয়টা হচ্ছে যে না, আমার কাছে অনেক সাপোর্ট আছে যার কারণে আমি অনেক কাজ করতে পারি, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা যার কারণে আমি সবাই বলতে পারি যে এই ফোনটার এই সমস্যা, এটা সমাধান করলেই কিন্তু আসলে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কাজেই যারা আমার উপর একটু বিরক্ত হন বা মন খারাপ করেন তাদেরকে বলবো যে ভাই দেখেন, আপনি না পারলে অন্য কেউ পারবে। বিষয়টা এমনভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি কোনো দিনও কাস্টমারের কাছে আপনি অপমানিত হবেন না বা আপনার কোনো দুর্নাম হবে না। তো সবাই কাজ চালিয়ে যান, সবার জন্য শুভকামনা, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সহ এবং সারা বাংলাদেশের মানুষের সেবা করতে পারি এই মোবাইল ফোন মেরামতের মাধ্যমে। তো আজকের এখানে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।